তো আজকে আমরা দেখাবো যে এই গরুর এন্টি কিক ক্লক যেটি থেকে যেটি ইউজ করে আপনি হলো গাবি যেন লাফি না দিতে পারে লাফালাফি না করতে পারে সহজে যেন আপনি দুধ দোয়াতে পারেন সেজন্য এই প্রোডাক্টটি ব্যবহার করে গরুর এন্টি কিক ক্লক কিভাবে লাগাইতে হয় সেটা আজকে দেখাবো আপনারা অনেকেই দেখতে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি হলো ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর এলাকায় তো এখানে আজকে আমরা এই গরুতে এন্টি কিক বার লাগাবো আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন যে এন্টি কিক বার কি করে লাগাইতে হয় এই প্রোডাক্টটা হলো তুরস্ক থেকে আমাদের এসেছে এই প্রোডাক্টের উপরে হলো পাঁচটা লক নিচে হলো পাঁচটা লক আপনি গরুর সাইজ অনুযায়ী লকগুলো ছোট বড় করে লাগাতে পারবেন তো আজকে আমরা দেখাবো যে এই গরুর এন্টি কিক লক যেটি থেকে যেটি ইউজ করে আপনি হলো গাবি যেন লাফি না দিতে পারে লাফালাফি না করতে পারে সহজে যেন আপনি দুধ দোয়াতে পারেন সেজন্য এই প্রোডাক্টটি ব্যবহার করে গরুর এন্টি কিক লক কিভাবে লাগাইতে হয় সেটা আজকে দেখাবো আপনারা অনেকেই দেখতে যাচ্ছেন ইসমাইল ভাই লাগিয়ে আপনাদের দেখাবে যে কি করে এন্টি কিক ক্লকটা গরুতে সেট করতে হবে লাগাতে হয় খুলে যাবে ভিউয়ার্স লকটা ছোট বড় করে লাগানো যায় ইসমাইল ভাই লকটা এই যে একটু ছোট করতেছে বেশি লক একটা স্প্রিং রয়েছে এত লাগবে না হইছে না হ্যাঁ এখন লাগানো হয়ে গেছে আপনারা দেখুন ঠিক আছে এই অংশে লাগাবেন এভাবে চাপ দিয়ে তাহলে গাভিটি আপনার সহজে লাথি দিতে পারবে না এবং হলো লড়তেও পারবে না এটা 100% কার্যকরী একটি প্রোডাক্ট